আসসালামু আলাইকুম, হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আজ আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখি বুঝতে পারছেন, জাস্ট রেডি করে রেডি হয়ে বের হয়ে গেলাম। এই যে মিষ্টি নিয়ে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাই এখন বলছি। আমি যাচ্ছি আমার ননাসের মেজো মেয়ের বাসায়, আজকে দাওয়াত ওর বাসায় যাচ্ছি। আজকে এই তো আমার ননাসের সাথে যাচ্ছি, আমার ননাস আপনাদের সাথে কালকে শেয়ার করেছি লাস্ট ব্লগে যে আসলে ওনার একটা প্যাথেটিক ঘটনা ঘটে গিয়েছে। ওনার মন টন সবসময় খারাপ থাকে। আমরা আসাতে অনেক দিন পর আমাদের সাথে বের হলো, জাস্ট ওনার বিয়ান বাড়ি আর কি মেয়ের বাসায় যাবে, আমাদের আর কি সাথে করে নিয়ে গেল আর কি। এই প্রথম আর কি বের হলো আমাদের সাথে, আমাদের খুব ভালো লাগছিলো যেহেতু ওর ভাইয়ের মেয়ে, আমার মেয়ে খুব মানে আর কি ওরা খুব পছন্দ করে, ওর জন্য আর কি সে গেল। এই তো আমরা যে রওনা দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি কিনে ওখানে চলে গেলাম ওর বাড়িতে আর কি, যে বাড়ির সামনে যে চলে আসছি। চলে এসে এখন আমরা আর কি যে ঘরে ঢুকে যাবো আর কি। এই তো এই আর কি এটা শেয়ার করব আর আপনাদের সাথে শেয়ার করব আজকে দাওয়াত খাওয়ার পালা এখন থেকে শুরু হলো আর কি। এই যে আমার কলেজ লাইফ, আমার জাস্ট আর কি আমার আমার উনি ফ্রেন্ডের বাসায় আর কি দাওয়াত ছিল, সেটা এরপরে শেয়ার করব। এই এটার পরে আর কি সে দাওয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এই যে এলিভেটর উঠে গেলাম, এলিভেটর উঠে গিয়ে এখন বাড়িতে ঢুকে যাব। আমার বিয়ান বাড়ি, জাস্ট বিয়ান বাড়িতে ঢুকে যাচ্ছি। এই তো আমার মেয়ে আসা উপলক্ষে, আমার আসা উপলক্ষে আজকে দাওয়াতের আয়োজন। জাস্ট আমার ননাসের মেয়ের হাজব্যান্ড এখানকার বেশ ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওদের অবস্থা বেশ ভালোই। জাস্ট আর কি একটুখানি আর কি কাজিন হিসাবে আর কি আমার মেয়েকে জাস্ট ইনভাইটেড করলো, আমরা গেলাম। অনেক বছর পর আমার মেয়ে আসছে, আর মামি আর মামাতো বোনকে আর কি ওর বাসায় বললো। এই তো বিশাল আয়োজন করে রেখেছে, জাস্ট আপনাদের সাথে শেয়ার করব, পুরোটাই শেয়ার করছি। ও কী কী করেছে, অনেক কিছু করেছে, জাস্ট অতটুকু করেছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জুয়েল, তোমাকে অনেক থ্যাংক ইউ ভেরি মাচ। ওর দুটো ছেলেও খুব ভালো, ওরাও খুব লাইক করে, আমার মেয়ের ফ্যান খুব, ছোটো জন তো খুবই আদুরে। এই যে আমাদের রান্নাবাড়া আমাদের জন্য করলো এগুলা, এই যে এখন আমাদের খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই এখন জাস্ট আড্ডায় মুশকুল। আর দুজন কাজিন এসেছে, আমার মেয়ের খুবই ভালো সময় কাটাচ্ছে, সে খুব এনজয় করছে। আমার ননদের মেয়ে আমাদের সাথে ছিল, জাস্ট ও একটু লাজুক হচ্ছিল, লাজুক আর কি, জাস্ট চেহারাটা দেখাতে চাচ্ছিলো না, সেজন্য আর ওকে ক্যামেরা বেশি আনিনি। এই যে পরে আর কি ছাদে উঠে গিয়ে অনেক মানে এত ভালো লাগছিলো, আজানের ধ্বনিটা শুনছিলাম। বাংলাদেশের এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে সময় মতো আজানটা দেয়, যেটা আমরা কিনা এখানে খুব মিস করি, এটা পাওয়া যায় না। আমার মেয়ের জন্য বিকেলে নাস্তায় খুব বিরাট আয়োজন ছিল, অনেক কিছুই করে রেখেছে। আর একটা সারপ্রাইজ কেক নিয়ে এসেছে আমার মেয়ের, জাস্ট ওয়েলকাম টু বাংলাদেশ। তো এটাই সবাই মিলে এখন এনজয় করে কাটছে। সমস্যা নেই, দেখো
Ready? Ready? 1, 2, 3. Ew, my finger, hold on. Sorry. 1, 2. Flash on. Flash the key. When in Bangladesh? বিকেলে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম। জাস্ট আমার ননদের মেয়ে গাড়ি পাঠিয়েছিল, সে গাড়িতেই আমরা আবার চলে এসেছি শ্বশুরবাড়িতে। এই যে শ্বশুরবাড়িতে বৃষ্টির আওয়াজ পরের দিন সকালবেলা, এটা জাস্ট বৃষ্টি হচ্ছিলো, আমার খুব ভালো লাগছিলো বৃষ্টির রেল আওয়াজটা শোনার জন্য একটুখানি ভিডিও করলাম। তাই আজকে আবার যে আমি বললাম যে আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার আর আমার উনির ফ্রেন্ড আর অনেক বছর মানে আর কি যাই প্রতি বছরই, কিন্তু আর ওর বাসায় যাওয়া হয় না। এবার আমার মেয়েকে নিয়ে গেলাম, সে বলল যে আজকে এবার যেতেই হবে, কারণ প্রত্যেকবার ফাঁকি দিই, এবার ওর বাসায় যেতেই হবে। সে নিজেই নিয়ে আসলো, সে এসে আমাদেরকে নিয়ে গেল আজকে ওদের ওর বাসায়। দাওয়াত যাচ্ছে আমার মেয়েকে নিয়ে, ওর দুটো মেয়ে, জাস্ট আর খুব এক্সাইটেড সবাই। এই আর কি গেলাম আর কি, এটা ছিল পরের দিন। এই পরের দিন ওর বাড়িতে গিয়ে এই যে দাওয়াত খাচ্ছি, সেটাই এখন শেয়ার করবো আপনাদের সাথে। জাস্ট আর কি একটু বাড়িতে ঢুকে যাব, বাড়িতে ঢুকে গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ছোট সবাই ওর মেয়ের আবার একটা বিড়াল ছিল, আমার মেয়ে তো দেখে খুব খুশি, অমিকে সে মিস করছিল, তাই একটু আদর করছিল। তাই আর কি আমি ওর বাসায় আবার ওর বিয়ানদের ইনভাইট করেছিল, ওর মেয়ের শ্বশুরবাড়ির লোকজন, তার আমরা সবাই আর কি ইনভাইটেড। আমাদের ফ্রেন্ড বলছিল যেন ভিডিও না করি, যে সব রান্না দেখাতে হবে না, জাস্ট অনেক কষ্ট করে রান্না করেছে, গ্যাস ছিল না আসলে ওখানে, কি সমস্যা জানি হয়েছিল, গ্যাসে খুব প্রবলেম হচ্ছিল। আমার ননদও দেখছিলাম খুব স্ট্রাগল করছিল, তারপর আর কি করব। তাই আমি বললাম যে অসুবিধা নেই, সে অনেক কষ্ট করে নাকি রান্না করেছে, তো পাশের বাসায় নাকি একটু গ্যাস ছিল, সেখানে গিয়ে নাকি ভাবি আর কি রান্না করে নিয়ে আসছে, বলতেছে এসব আর রান্না দেখায়ও না। তারপর আমি বললাম অসুবিধা নেই, আমি ভিডিও করি, কোনো অসুবিধা নেই। তাই একটু করলাম আর কি, এই তো বিকেলে নাস্তা টাস্তা খেয়ে এই তো আমরা চলে আসলাম, চলে এসেছি। এই ছিল আজকের ভিডিও, তা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক প্লিজ। আল্লাহ হাফিজ।